صوبا بالهم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, বরাবরের মতো আজকেও আপনাদেরকে আল রিসালা টিভির পক্ষ থেকে জানাই অভিনন্দন। আজকে আমাদের এই ধারাবাহিক আলোচনার যে আল্লাহ রাব্বুল আলামিন মূলত আমাদেরকে এই ঘটনা শোনানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়ে বলেন, ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনি তাদেরকে ঘটনা বর্ণনা করুন যাতে তামের ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আমরা গত পর্বে আমরা জেনেছি যে ইউসুফ আলাইহিস সালাম বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম আলাইহিস সালাম, তো তার তিনি ছিলেন, আমরা যেটা জেনেছি গত পর্বে, যিনি ছিলেন বাবার ভুলিয়ে বাবার কাছ থেকে নিয়ে কুয়ায় ফেলে দিয়েছিল, সেখান থেকে পথিক দল উঠিয়ে নিয়ে তাকে আবার ভাইয়েরদের কাছে বিক্রি করার পরে ভাইয়েরা আবার মিশরের যে খাদ্যমন্ত্রী ছিলেন তার কাছে বিক্রি করার ফলে উপনীত বয়সে হলেন, তিনি ফেতনায় পড়ে গেলেন, ওই খাদ্যমন্ত্রীর যে স্ত্রী তার প্রলোভনে পড়ে গেলেন, ফেতনায় পড়ে গেলেন, সেখান থেকে উত্তীর্ণ হলেন, কিন্তু সেই ঘটনা আমরা গত সপ্তাহে শুনেছি। এরপরে যখন ওই খাদ্যমন্ত্রী নিরুপায় হয়ে তাকে জেলখানায় দিলেন, জেলখানায় যাওয়ার পরে তিনি দুই সাথী পেলেন, দুইজন স্বপ্ন দেখল, যে একজন দেখল হচ্ছে রুটি বানাতো, তো দুইজন দুই রকম স্বপ্ন দেখলো, একজন দেখলো যে সে আবার যে মোয়াদা সে আহরণ করছে, নিচড় করছে, আর একজন বলল যে সে তার মাথায় হচ্ছে রুটি বহন করি। তারপরে যখন উনি ব্যাখ্যা দিলেন প্রথম ব্যক্তির যে তুমি আর তোমাকে সুলিতে দেওয়া হবে, এই তিনি ব্যাখ্যা দিলেন, তো ঠিক একজন মুক্তি পেল, যিনি মুক্তি পেলেন তাকে পরে তার মন্ত্রী পরিষদকে বললেন যে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। স্বপ্ন দেখলেন যে সাতটি সাতটি তাজা গাভী, ওই হীন গাভীগুলা ওই সাতটি তাজা গাভীকে ভক্ষণ করছে, খেয়ে ফেলছে। আরও দেখলেন কি যে সাতটি সে সবুজ শীষ, হ্যাঁ, আর সাতটি হচ্ছে শুষ্ক শীষ। তো এই স্বপ্নের ব্যাখ্যা তিনি দাবি করার ফলে সবাই বলল যে এটা এটা তেমন কোনো স্বপ্ন না, এটা মানুষ অনেকেই অনেক কিছু দেখে। তো এই ঘটনা যখন প্রকাশ পেল যে ওই যে প্রথম ব্যক্তি যে মুক্তি পেল জেলখানা থেকে ইউসুফ আলাইহিস সালামের ওখান থেকে, তখন তার স্মরণ হলো, তো সে তো ভুলে গেছিল বাদশাকে বলতে তার ব্যাপারে, কিন্তু সে তখন বলল যে যদি আমাকে পাঠানো হয় তাহলে আমি সবুজ শীষ আর সাতটি শুকনা শীষ। তিনি বললেন যে এই এই রাজত্বে ই হবে কি এরপরে আবার প্রচুর শস্য উৎপাদন হবে। তো তিনি এই ব্যাখ্যা দিলেন এবং পরামর্শ দিলেন যে যখন প্রচুর শস্য উৎপাদন হবে তখন তোমাদের করণীয় হবে এটাকে যত্ন করে রাখা, তুষ্রপাত না করা, অপচয় না করা, মানে যথাযথভাবে এর সদ্ব্যবহার করে তোমরা দুর্ভিক্ষের বছর সেটাকে তোমরা ব্যবহার করতে পারবে। এই ব্যাখ্যা দেওয়ার পরে তখন বাদশাহ এটা জানলো, বুঝলো, এটা সে সত্যিই মনে করলো। এরপর বাদশাহ তাকে নিয়ে আসতে বলল,
শর্ত দিলেন যে না আমি ততক্ষণ পর্যন্ত বের হব না যতক্ষণ পর্যন্ত ওই ওই মেয়ে মহিলাদের কি খবর সেটা স্পষ্ট না হবে যারা হাত কেটে ফেলেছিল তখন বাদশা তাদেরকে জিজ্ঞাসা করলেন যারা হাত কেটে ফেলল ইউসুফের সৌন্দর্যের মোহে পড়ে তারা বলল যে ইউসুফ ছিল মুক্ত বরং আমরাই প্রভাবিত হয়েছিলাম এরপরে যখন ওই যে মিশরের যে খাদ্যমন্ত্রী যে তার প্রেমে পড়েছিল তাকেও যখন জিজ্ঞাসা করা হলো তো সেও তখন তার ব্যাপারে এই সততার প্রমাণ দিল যে সে ছিল সত্যবাদী আমরাই সেখানে ভুলের মধ্যে ছিলাম এইভাবে তখন তাকে পরামর্শ দিলেন যে ঠিক আমাকে আপনি আপনার খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিতে পারেন দিলে ইনশাআল্লাহ আমি আমানতদার হিসেবে পরিচালনা করতে পারবো যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজআলনি আলা খাজাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম আমাকে আপনি আপনার খাদ্য ভাণ্ডারের এই জমিনের এই রাজত্বের দায়িত্ব দেন আমি ইনশাআল্লাহ এর হেফাজতকারী এবং এ সম্পর্কে আমার পারদর্শিতা আছে জ্ঞান আছে তো এটা আসলে আল্লাহর রহমতের বহিঃপ্রকাশ ইউসুফ আলাইহিস সালামের ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ আসন দিবেন এটাই তার ইয়া হচ্ছে এরপরে দেখা গেল কি দুর্ভিক্ষের বছর এসে গেল শস্য উৎপাদন হলো পর্যাপ্ত গুদামজাত করা হয়েছে খাদ্য এরপরে দুর্ভিক্ষের বছরও আসলো দুর্ভিক্ষে মানুষ হাহাকার করছে ওই সময় ফিলিস্তিন থেকে সব ছুটে যাচ্ছে মিশরে সেই রাজার কাছে খাদ্য যে খাদ্য গ্রহণের জন্য এই সুবাদে ইউসুফ আলাইহিস সালামের দশ ভাইও সেখানে উপস্থিত হলো হ্যাঁ দশ ভাই উপস্থিত হওয়ার পরে সে তখন ওই খাদ্যের যখন তখন দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন যেহেতু ওই যে ইউসুফ আলাইহিস আলাইহিস সালাম তার ভাইদেরকে দেখতে পারলেন এবং দেখে চিনলেন তো এরপরে যে মূল্য পরিশোধ করেছিল সে মূল্যটা গোপনে আবার দেখে দেওয়া হলো এরপরে তারা বাসায় ফিরে গিয়ে ইয়াকুব আলাইহিস সালামকে ঘটনা বর্ণনা করলেন তো ইয়াকুব আলাইহিস সালামকে ঘটনা বর্ণনা করার পরে বলছে যে আমাদের ভাইকে যদি আমরা নিয়ে যাই হ্যাঁ ছোট ভাই আরেকটা ভাই যে আছে যেটা ইউসুফ আলাইহিস সালামের সহোদর তাকে যদি আমরা নিয়ে যাই পর্যাপ্ত খাদ্য আমরা বরাদ্দ পাবো এখন পর্যন্ত তোমরা আল্লাহর নামে অঙ্গীকার না করবে তো তারপরে তারা তার কাছে আল্লাহর নামে অঙ্গীকার করে বিনিয়ামিনকে সাথে করে তারা নিয়ে গেল তারা ফিরে আসলো বিনিয়ামিনকে নিয়ে এবং তারা আবার সেই মিশরে প্রবেশ করলো ইউসুফ আলাইহিস সালামের দরবারে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে দেখা মাত্রই তার কাছে নিয়ে সঙ্গোপনে বললেন যে আমি তোমার ভাই তুমি চিন্তা করো না তারা যা তোমার সাথে আচরণ করেছে তুমি এ নিয়ে চিন্তিত হয়ো না এটা দুঃখিত হয়ো না সব ভুলে যাবে এটাই তাকে অভয় দিল এরপরে এখন তিনি একটা কৌশল অবলম্বন করলেন যে তাকে সাথে নিয়ে রাখবেন পানপাত্রটি সঙ্গোপনে রেখে দেওয়ার জন্য পরামর্শ দিল তার রাজদরবারের কাউকে তো ঠিক তাই করা হলো এরপরে যখন তাদেরকে বরাদ্দ দেওয়া হলো বরাদ্দ দেওয়ার পরে যখন তারা চলে যাবে তখনই আওয়াজ দেওয়া হলো যে এরা চোর চুরি করেছে এরা তখন ভাইরা বললেন যে কি চুরি হয়েছে আপনাদের তখন তারা বলল যে বাদশার পানপাত্র চুরি হয়েছে আমরা এখন সেই এটাকে তল্লাশি চালাবো তল্লাশি চালাতে চালাতে ভাইদের আগে তল্লাশি চালানো হলো কিন্তু তাতে পাওয়া গেল না পরিশেষে সেই বিনিয়ামিনের লাগেজে তার ওই পানপাত্রটি ওখানে ধরা পড়ল তখন তারা চুরির দায়ে বিনিয়ামিনকে এক কৌশলে আটকে নিল এছাড়াই কৌশল ছাড়া তাকে তো ওভাবে আটকানোর সুযোগ ছিল না এরপরে তারা এভাবে ফিরে গেল বাকি তারা যদিও বলেছিল যে তাকে বাদ দিয়ে আমাদের কোনো ভাইকে নেন হ্যাঁ আপনি তো আসলে খুব সৎ কর্মশীল মনে হচ্ছে তো বললো না আমরা কারো প্রতি জুলুম করতে চাই না যা যে দোষ করেছে তাকেই আমরা চাই এভাবে তাকে গ্রহণ করে নিল এরপরে তারা পরিশেষে বাসায় ফিরবে তারা বাড়িতে ফিরবে ফিরে আসবে ফিলিস্তিন এখন তার বড় ভাই তাদের মধ্যে বড় যে সে বলছে আমি কখনোই দেশে ফিরব না যতক্ষণ পর্যন্ত বাবা অনুমতি না দেবেন ততক্ষণ পর্যন্ত আমরা ফিরব না তোমরা যাও যে খবর বলো যা ঘটনা ঘটে
বিনিয়ামিন যদিও উল্লেখ নাই নাম তো তা চুরির দায়ে তাকে আটকে দেওয়া হয়েছে হ্যাঁ খাদ্য বরাদ্দ এরকমভাবে থামিয়ে দেওয়া হয়েছে বা এইভাবে বলার পর ইউসুফ আলাইহিস সালাম খুবই দুঃখ পেলেন আবার الله ويأتيني بهم جميعا إنه هو العليم الحكيم نا برون تما دير اي جي عطا پتا تاي تما دير اي شب ناتوك شاجيه چه جمون آگه شاجيه چه لیتی تا مول کو تھا برون آمی اللہ کا چه دھر جو اتم دھر جو মহাজ্ঞানী এবং বিজ্ঞ বিজ্ঞ তো এইভাবে তারা এই ঘটনা ঘটার ফলে ইয়াকুব আলাইহিস সালাম বহু দুঃখে কান্নাকাটি করলেন হ্যাঁ কাঁদতে কাঁদতে তার চোখটাই হারিয়ে গেল চোখে তার কারণে এরপরে তার ছেলেদেরকে তিনি আবার পরামর্শ দিলেন তোমরা আবার ফিরে যাও সেই ইয়েতে ফিলিস্তিনে এরপরে ঘটলো কি যে এখন পরিচিতি পর্ব ভাইদের সাথে ইউসুফ এবং সবার সাথে পরিচয় হয়ে যাবে ফিরে আসলো ফিলিস্তিনে তো এই এই ঘটনার যখন তারা ইউসুফ আলাইহিস সালামের কাছে যে এই وجئنا ببضاعة مزجاة فأوف لنا الكيل إلى آخر الآية যে ওহে দান করবেন এবং আমাদেরকে এই ক্ষেত্রে আপনি অবদান রাখবেন দান করে আরো সাদকা দিবেন তো আল্লাহ রাব্বুল আলামিন আসলে যারা দানকারী তাদেরকে তো প্রতিদান দেন এইভাবে তারা আবেদন করলো এরপরে এক আবেদনের পরে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে এইভাবে ভর্সনা করেই যেন বলল আচ্ছা তোমরা কি আচরণ করেছিলে ইউসুফের প্রতি এবং তার ভাইয়ের প্রতি এগুলা কি তোমরা ভুলে গেছো এগুলা কি তোমরা জানো তো এইভাবে যখন বলা হলো তখন এই তার ভাইয়েরা তাকে চিনে ফেলল যে অবশ্যই আপনি কি সেই ইউসুফ হ্যাঁ তখন যা পরিচয় হয়ে গেল এরপরে যা ঘটার ঘটল কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নবী ও সেই উন্মুক্ত হৃদয়ের অধিকারী তন্তু লা তাসরিবা লাকু আলাইকুমুল ইয়াউম তো এইভাবে ক্ষমার ঘোষণা হলো এরপরে ওই ইউসুফ আলাইহিস সালাম কে যখন জানানো হয়েছিল যে তার বাবা অন্ধ হয়ে গেছে তাদের শোকে তখন ইউসুফ আলাইহিস সালাম তার পরনের জামা তাদের ভাইকে দিল এই জামা নিয়ে যাও এবং বাবার চোখে তোমরা স্পর্শ করাও ইনশাআল্লাহ দৃষ্টিশক্তি ফিরে পাবে এরপরে তারা এখান থেকে আলাইহিস সালাম ইউসুফের গন্ধ পেয়ে গেছেন যে কিছু একটা ঘটতে যাচ্ছে তার উপস্থিত জনগণকে তিনি বললেন যে আমি যেন বলছেন এই কথা বলল এরপরে হঠাৎ তখন যখন তারা পৌঁছে গেল তো যখন সুসংবাদ এসে গেল আর তার অর্থাৎ ইউসুফের জামাটা তার চোখের সামনে ধরা হলো সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতে দৃষ্টিশক্তি ফিরে আসলো ফিরে আসার পরে তারা তিনি শুকরিয়া আদায় করলেন এবং তারা সবাই এখন কি করলেন ওই ফিলিস্তিন মুখে মিশরের দিকে রওনা হয়ে গেলেন মিশরে চলে গেলেন অর্থাৎ ইউসুফের সাথে সাক্ষাতের জন্য তারা সবাই একসাথে বেরিয়ে গেলেন সেই মিশরের দিকে সবাই একসাথে আসলেন বাবা মা এবং তার সাথে ওই 10 ভাই আর ইউসুফ আর তার সহোদর তো আছে সেখানে তার সিংহাসনের উপরে উঠিয়ে নিলেন হ্যাঁ উঠিয়ে তাকে সম্মান করলেন তাদেরকে সম্মান করার পরে আর সাথে সাথে 10 ভাই সিজদায় পড়ে গেলেন
তখন ইউসুফ আলাইহিস সালাম সততাই বলেছিলেন, হে প্রিয় বাবা, এটাই হচ্ছে আমার সেই স্বপ্ন যে স্বপ্নের কথা আপনাকে বলেছিল। ওয়াইজ ক্বালা ইউসুফ লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা। হ্যাঁ, 11টা তারকা এবং সূর্য এবং চন্দ্র আমাকে সিজদা করছে। তো সেই স্বপ্নে আজকে বাস্তবায়ন হলো। এই ছিল সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ইউসুফ আলাইহিস সালামের সেই মহান ঘটনা। তো এই ঘটনা থেকে আমরা অনেক শিক্ষা পাই। ইউসুফ আলাইহিস সালাম মাশাআল্লাহ, এই ঘটনার মাধ্যমে যেটা আমরা শিক্ষা পাই, ইউসুফ আলাইহিস সালামের দাওয়াতের যে স্পৃহা, দাওয়াতের যে সুযোগ গ্রহণ, সেটা তাওহীদের দাওয়াত তিনি দিয়েছিলেন। যখন ওই যে দুইজন সাথী তার স্বপ্নের ব্যাখ্যা চাইল, তখন ব্যাখ্যা দেওয়ার আগে তিনি বললেন, আল্লাহর পরিচয় তুলে ধরেছিলেন তাদের কাছে, অর্থাৎ তাওহীদের পরিচয় তুলে ধরেছিলেন, এবং শিরক কি সেটাও তাদের কাছে সুন্দরভাবে বুঝিয়েছিলেন, কিভাবে তাওহীদ নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, সেগুলো তাকে বুঝিয়েছিলেন। অর্থাৎ পুরা আল্লাহর পরিচয়, পুরা আল্লাহর পথে দাওয়াত তিনি দিয়ে দিয়েছিলেন ওই সুযোগে। তো এখনো আমাদের প্রত্যেক দায়ী, প্রত্যেক আলেম ওলামার এসব পরিস্থিতি পরিবেশ এইরকম যদি হয়, তাহলে সেখানে আমরা দাওয়াতের সুযোগটা গ্রহণ করে মানুষকে দিনের পথে আহ্বান করব, এটাই আমরা শিক্ষা নেব। এখানে মূলত যে তিনটি দিকের উল্লেখ আছে, যেমন যেখানে এখানে আছে কি আকিদার কথা, এখানে আছে আখলাকের কথা, তারপরে আছে এখানে ব্যবহার আচরণের কথা, যে আমাদেরকে আস্থা রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিকল্পনা করেন, যা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ভালো তাই করেন। দর্শক শ্রোতা মণ্ডলী, অনুরূপভাবে আমরা এখানে শিক্ষা নিব ধৈর্যের, ধৈর্য ধারণ করব, আমরা বিচলিত হব না, বিপদে আপদে পড়লে আমরা সেটাই আমরা বুঝতে পারি। কূপে পড়ে তিনি আল্লাহর রহমতের আশায় ছিলেন, তিনি মুশরে পড়েন নাই, হ্যাঁ, অধৈর্য হয়ে যান নাই। অতএব বিপদে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, যত বড়ই বিপদ হোক না কেন, এর চেয়ে আর কি বিপদ হতে পারে। তেমনি ভাবে আমরা নিরাশ হয়ে যাব না, যতই আমরা বিপদে পড়ে যাই না কেন, আমরা বিপাকে পড়ে যাই না কেন, আমরা দুর্ভিক্ষেই পড়ি না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। উপরে ভরসারও যে কিভাবে ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর উপরে ভরসা করেছিলেন, তার বাবা ইয়াকুব আলাইহিসসালাম কিভাবে আল্লাহর উপরে, কিভাবে ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর উপরে ভরসা করেছিলেন, তার বাবা ইয়াকুব আলাইহিসসালাম কিভাবে আল্লাহর উপরে, তাকে আসীন করে দিয়েছিলেন, আর সেখানে তিনি মাশাআল্লাহ কিভাবে ভাইদেরকে এইভাবে সহযোগিতা করতে পেরেছিলেন, নিজেও মাশাআল্লাহ উপকৃত হয়েছেন এবং পরিবারকেও তিনি উপকৃত করেছেন। অতএব প্রত্যেক নিরাশ না হয়ে যাওয়া, তেমনি আমরা এখানে বুঝতে পারি যে যা কিছু ঘটেছিল এটা আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা ছিল। আল্লাহ এর প্রত্যেকটা দিকের মধ্যে রয়েছে আল্লাহর হিকমত, আল্লাহর যেটা ভালো সেটাই ছিল, এটাও আমরা বুঝব। এবং আমরা এই যখনই বিপদে পড়ব তখনই আমরা ধৈর্য ধরব, আল্লাহর কাছে এর সওয়াবেরও আশা করব। তো এই ক্ষেত্রে আমরা এটাই পাচ্ছি এবং আল্লাহর সাথে যোগাযোগ আরো বাড়িয়ে দেব এবং আল্লাহর কাছে আমরা দোয়া করব, যেমন তিনি দোয়া করেছিলেন, ইয়াকুব আলাইহিসসালাম দোয়া করেছিলেন, ইউসুফ আলাইহিসসালাম দোয়া করেছিলেন, দোয়ার ফলশ্রুতিতে তারা মাশাআল্লাহ কৃতকার্য হয়েছেন, লাভবান হয়েছেন এবং তাদের মাধ্যমে দাওয়াত ছড়িয়ে গেছে। তো আমরাও অনুরূপভাবে আল্লাহর কাছে এসব পরিস্থিতিতে দোয়া করব, আমরা আল্লাহকে ভুলে যাব না। অতএব সুখে দুঃখে যদি আমরা আল্লাহর উপরে ভরসা করি তাহলে আমরা লাভবান হব, কারণ যখন আমরা বিপদে পড়ি তখন ধৈর্য ধরা। হাযা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
العالمين تطيب أسعد قلوبا بالهداية والتقى وللطريق كي أراه يطيب طيب الحياة بحبنا. أسعد قلوبا بالهداية.